লকডাউনে বন্ধ ছিল ফুটবল খেলা, ফুটবল থেকেই তাদের রোজগার হতো। তাই বাধ্য হয়ে দুই বন্ধু মিলে সবজি বিক্রি শুরু করেছিল। শনিবার রাতে স্কুটি করে শেওড়াফুলি বাজারে যাওয়ার পথে মৃত্যু হলো একজনের। ঘটনায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্যজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার গর্জি মোড়ের কাছে দিল্লি রোডে। নিহতের নাম জয়ব্রত দেবনাথ, বয়স 28 বছর, বাড়ি চুচুড়া থানার ওলাই চণ্ডীতলা আমবাগান কলোনিতে। বর্তমানে চন্দননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সুজিত বিশ্বাস, বয়স 30। সুজিতের বাড়ি চুচুড়া থানার শাহগঞ্জ কেওটা হেমন্ত বসু কলোনি এলাকায়। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর আছে জয়ব্রত হচ্ছে বাপি, এরা দুজন রাত্রিবেলা বাড়ি থেকে 11টার সময় বেরিয়েছিল। এরা আফটার লকডাউনের পরে আলু সবজির ব্যবসা করতো, শেওড়াফুলি বাজারে যাচ্ছিল। চন্দননগর যে পুল আছে, পুলে অ্যাক্সিডেন্টটা হয়। কী করত এরা? হ্যাঁ, কী করতো? আমি কী করতো কী করতো? ফুটবলটাই খেলতো, এ ইন্ডিয়াটাও খেলেছে, আন্ডার জুনিয়র লেভেলে ইন্ডিয়া খেলেছে, সিনিয়র ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেগুলো খেলেছে। লকডাউনের পর সব প্লেয়ারদেরই অবস্থা খারাপ হয়ে গেছে। লকডাউনের পরে খেলাধুলার মার্কেটটা আপনারা নিশ্চয়ই জানেন যে খেলাধুলা সব জায়গায় স্টপ ছিল, পেট তো সে থেমে থাকবে না, তাই না? বাড়ির অবস্থা এমন কিছু ভালো না, বাবা রং মিস্ত্রি কাজ করে। বাইক আসছিল? হ্যাঁ, বাইক। এর নাম কি? একজনের নাম হচ্ছে, আমরা তো জয় বলে জানি, ওর ভালো নাম হচ্ছে জয়ব্রত, জয়ব্রত বিশ্বাস না, দেব না, তার হচ্ছে বাপি বিশ্বাস। আপনার নামটা? আমার নাম শিবির। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, নিউজ বাংলা 24x7।